वाउल अथवा यू दिए शुरू होलेओ अम्ब्रेलार आगे केन एन बसछे एबं यूनिवर्सिटीर आगेई बा केन ए बसछे। कन्सोनेंट अथवा एम दिए शुरू होलेओ एम एर आगे केन एन बसछे एबं मैनेर आगेई बा केन ए बसछे। एगुली देशेर नाम होलेओ यूएस एर आगे केन दि बसे। अन्यदिके इंडिया अथवा বাংলাদেশের আগে দি কেন বসে না। ভিউয়ার্স, একটি অথবা নির্দিষ্ট কিছু বোঝাতে আমরা সাধারণত আর্টিকল এ এন এবং দি এর ব্যবহার করে থাকি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এস এ লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো আর্টিকল এ এন এবং দি এর সঠিক ব্যবহার কিভাবে করবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তাহলে নতুন কিছু শেখা যাক। ভিউয়ার্স, আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা যদি সত্যি আর্টিকল সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের পুরোটাই দেখতে হবে। স্কিপ করে দেখলে অথবা অর্ধেক দেখলে আপনারা কিন্তু কিছুই শিখতে পারবেন না। প্রথমেই বলে রাখি, এটিকে কিন্তু আমরা সবাই ভুলবশত আর্টিকেল বলতেই অভ্যস্ত, যা কিন্তু এর সঠিক উচ্চারণ নয়। এর সঠিক উচ্চারণ হলো আর্টিকল, আর্টিকল, অর্থাৎ এখানে আর অথবা রয়ের সাউন্ড সাইলেন্ট থাকবে। যাই হোক, তাহলে প্রথমে একটু জেনে নেওয়া যাক যে এই আর্টিকল বলতে কি বোঝায়। সাধারণত এ, অ্যান এবং দি অথবা দা, এই তিনটিকে আর্টিকল বলা হয়। এবার জেনে নি আর্টিকল কয় প্রকার। আর্টিকল সাধারণত দুই প্রকার, যেমন ইনডেফিনিট আর্টিকল এবং ডেফিনিট আর্টিকল। এবার একটু জেনে নি ইনডেফিনিট আর্টিকল বলতে কি বোঝানো হয়। যে আর্টিকল কোনো অনির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে বোঝায় তাকে সাধারণত ইনডেফিনিট আর্টিকল বলা হয়। ভিউয়ার্স, এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই অনির্দিষ্ট বলতে কি বোঝানো হয়। ধরুন কোনো এক জায়গায় অনেক রঙের অনেকগুলি চেয়ার রয়েছে, আপনি কাউকে সেখান থেকে একটি চেয়ার আনতে বললেন। যেহেতু আপনি এখানে কোনো রঙের চেয়ারের কথা বলেননি, তাই সে তার পছন্দ মতো যে কোনো একটি চেয়ার নিয়ে আসবে, এটি হচ্ছে অনির্দিষ্ট। ইনডেফিনিট আর্টিকল হলো এ এবং এন। তাছাড়া ইনডেফিনিট আর্টিকল সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর আগে বসে, যেমন এ ম্যান, এ ব্যাট, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা ইত্যাদি। এবার জেনে নেওয়া যাক যে ডেফিনিট আর্টিকল বলতে কি বোঝানো হয়। যে আর্টিকল কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু অথবা প্রাণীকে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকল বলা হয়। এক্ষেত্রেও আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই নির্দিষ্টই বলতে তাহলে কি বোঝানো হয়। আগের উদাহরণটি যদি আমরা ধরে নিই যে এক জায়গায় অনেক রঙের অনেকগুলি চেয়ার রয়েছে, এবার আপনি কাউকে লাল রঙের একটি চেয়ার আনতে বললেন, অর্থাৎ এখানে আপনি লাল রঙটিকে আলাদাভাবে চিহ্নিত করে দিলেন। এই আলাদাভাবে বলে দেওয়া অথবা আলাদাভাবে চিহ্নিত করে দেওয়া, এটিকেই সাধারণত নির্দিষ্ট বোঝানো হয়ে থাকে। ডেফিনিট আর্টিকল হলো দি অথবা দ্য। ভিউয়ার্স,
এই আর্টিকলটিকে দি অথবা দা দুটোই কিন্তু বলা যায়। তবে কখন আপনারা দি বলবেন এবং কখন আপনারা দা বলবেন সেই বিষয়ে আমার কিন্তু একটি ভিডিও তৈরি করা আছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখতে পারবেন। ডেফিনিট আর্টিকল সাধারণত সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের আগে বসে, যেমন দ্য বুক, দ্য বুকস, দ্য মিল্ক ইত্যাদি। তাহলে এবার এই আর্টিকলের ব্যবহারগুলি জেনে নেওয়া যাক। প্রথমেই বলবো এ এবং এন এর ব্যবহারের বিষয়। ইউজ ওয়ান, এ এবং এন সাধারণত একজন ব্যক্তি বা প্রাণী বা একটি বস্তুর নামের আগে বসে, যেমন এ বয়, এ গার্ল, এ ক্যাট, এ ডগ, এ বুক, এ চেয়ার, অ্যান অরেঞ্জ, অ্যান এলিফ্যান্ট, অ্যান অ্যাপল ইত্যাদি। ইউজ টু, কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল অর্থাৎ এ, ই, আই, ও, ইউ থাকে তখন কিন্তু তার আগে অ্যান বসবে, যেমন অ্যান এগ, অ্যান অ্যাপল, অ্যান আমব্রেলা, অ্যান অরেঞ্জ, অ্যান আইসক্রিম ইত্যাদি। কিন্তু কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল না থেকে যদি কোনো কনসোন্যান্ট থাকে তখন কিন্তু তার আগে এ বসবে, যেমন এ ব্যাট, এ কাউ, এ টাইগার, এ বুক, এ ম্যান, এ পট ইত্যাদি। ইউজ থ্রি, কোনো সংক্ষিপ্ত রূপ অথবা অ্যাব্রিভিয়েশনের শুরুতেই যদি কোনো কনসোন্যান্ট থাকে কিন্তু তার উচ্চারণ অথবা সাউন্ড যদি ভাওয়েল সাউন্ডের মতন হয় তখন কিন্তু সেক্ষেত্রে এ না বসে অ্যান বসবে, যেমন অ্যান এম বি বি এস। ভিউয়ার্স, আমরা জানি যে এম লেটারটি কিন্তু কনসোন্যান্ট, সেই কারণে এখানে এ বসার কথা, কিন্তু এই নিয়মটি অনুযায়ী এম এর যে উচ্চারণ এম অর্থাৎ সেটি শুরু হচ্ছে এ দিয়ে এবং এই এটি হচ্ছে একটি ভাওয়েল সাউন্ড, সেই কারণে এখানে এ না বসে অ্যান বসেছে। একইভাবে অ্যান এম এ, এই এম এর শুরুতেও কিন্তু রয়েছে এ, যেটি কিন্তু একটি ভাওয়েল সাউন্ড, সেই কারণে এখানে এ এম এ না হয়ে অ্যান এম এ হলো। অ্যান এল এল বি, এখানে এল লেটারটি কনসোন্যান্ট হওয়া সত্ত্বেও এল লেটারটির উচ্চারণ অথবা সাউন্ড ভাওয়েল অর্থাৎ এ এর মতন হওয়ার জন্য এখানে অ্যান এল এল বি হলো। অ্যান এস ডি ও, এখানে এস লেটারটি হলো কনসোন্যান্ট কিন্তু এস এর যে উচ্চারণ অর্থাৎ এস, এই এস এর এটি হলো ভাওয়েল সাউন্ড, সেই কারণে এখানে এ এস ডি ও না হয়ে অ্যান এস ডি ও হলো। হি ইজ অ্যান এন ডি টিভি রিপোর্টার। ভিউয়ার্স, এখানে এন লেটারটি যেহেতু একটি কনসোন্যান্ট কিন্তু এন এর যে উচ্চারণ অর্থাৎ এন, এই এন এর এটি কিন্তু ভাওয়েল সাউন্ড, সেই কারণে এখানে এ এন ডি টিভি না হয়ে অ্যান এন ডি টিভি রিপোর্টার হয়েছে। ভিউয়ার্স, এইবার এই দুটি উদাহরণ ভালোভাবে দেখুন। এ বি এ, এ বি এস সি, এই দুটি কিন্তু অ্যাব্রিভিয়েশন, কিন্তু এই দুটিতেই যে বি লেটারটি রয়েছে সেটি একদিকে যেমন কনসোন্যান্ট অন্যদিকে তেমনি কোনোভাবে ভাওয়েল সাউন্ড করছে না, সেই কারণে এখানে এ বি এ এবং এ বি এস সি হয়েছে। আশা করি ভিউয়ার্স এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ইউজ ফো, কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে
কিন্তু তার উচ্চারণ অথবা সাউন্ড যদি ইউ অথবা ওয়া এর মতন হলে তখন কিন্তু সেক্ষেত্রে অ্যান না বসে এ বসবে, যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, এ ইউরোপিয়ান, এ ইউজফুল মেটাল, এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান রুপি নোট ইত্যাদি। এই সবকটি ওয়ার্ডের প্রথমেই ভাওয়েল লেটার থাকা সত্ত্বেও তার উচ্চারণ ইউ অথবা ওয়ার মতন হওয়ার কারণে এখানে কিন্তু অ্যান না বসে এ বসেছে। আবার একইভাবে অ্যান আমব্রেলা, অ্যান ওপেন হার্ট সার্জারি, অ্যান ওপেন ফিল্ড, অ্যান অপেরা, এই ওয়ার্ডগুলির প্রথম লেটারটি ভাওয়েল হওয়া সত্ত্বেও সেগুলির উচ্চারণ কিন্তু ইউ অথবা ওয়ার মতন হচ্ছে না, সেই কারণে এগুলির আগে অ্যান বসেছে। ইউজ ফাইভ। কোনো শব্দের শুরুতে এইচ লেটারটি থাকলে এবং তার উচ্চারণ এইচের মতন হলে তখন কিন্তু সেক্ষেত্রে এ বসে, যেমন এ হর্স, এ হিস্টোরিয়ান, এ হিস্ট্রি বুক ইত্যাদি। এই সবকটি ওয়ার্ডেই কিন্তু এইচ লেটারটির উচ্চারণ করা হচ্ছে, কিন্তু যদি ওই এইচ লেটারটির উচ্চারণ সাইলেন্ট থাকে, অর্থাৎ ওই এইচ লেটারটির উচ্চারণ যদি না করা হয়, তখন কিন্তু সেক্ষেত্রে এ না বসে অ্যান বসবে, যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান। ভিউয়ার্স, এই দুটি ওয়ার্ডের শুরুতে এইচ লেটারটি কিন্তু রয়েছে, তা সত্ত্বেও এখানে এইচ লেটারটির উচ্চারণ কিন্তু করা হচ্ছে না, সেই কারণে কিন্তু এই দুটি ওয়ার্ডের সাথে এ না বসে অ্যান বসেছে। ইউজ সিক্স। ফিউ, লিটল, লট অফ, গুড ডিল ইত্যাদি প্লুরাল নাউনের আগে এ বসে, যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হিয়ার, দ্য লাইব্রেরি হ্যাজ এ লট অফ বুকস, দ্য রিচ ম্যান হ্যাজ এ গুড ডিল উইথ মানি। ইউজ সেভেন। সংখ্যাবাচক শব্দ যেমন ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদির আগে এ বসে। ইউজ এইট। কোনো সেন্টেন্সে যদি কোনো নাউন একাধিকবার বলা থাকে, তখন প্রথমবার যখন নাউনটি বলা হবে তখন কিন্তু তার আগে এ অথবা অ্যান বসবে, যেমন আই হ্যাভ এ ল্যাপটপ, দ্য ল্যাপটপ ইজ ভেরি এক্সপেন্সিভ। এখানে ল্যাপটপটি হলো একটি নাউন, যেটি কিন্তু এই সেন্টেন্সে দুবার ইউজ করা হয়েছে, সেই কারণে প্রথম ল্যাপটপটির আগে এ বসেছে। একইভাবে আই এট অ্যান অরেঞ্জ, দি অরেঞ্জ ওয়াজ টেস্টি। এখানেও অরেঞ্জ নাউনটি কিন্তু দুবার ইউজ হয়েছে, সেই কারণে প্রথম অরেঞ্জটির আগে অ্যান বসেছে। এবার বলবো আর্টিকল দি অথবা দয়ের ব্যবহারের বিষয়ে। ইউজ ওয়ান। কোনো সেন্টেন্সে যখন কোনো নাউন একাধিকবার বলা হবে, তখন দ্বিতীয়বারের নাউনের আগে দি অথবা দ বসবে, যেমন আই হ্যাভ এ ল্যাপটপ, দ্য ল্যাপটপ ইজ ভেরি এক্সপেন্সিভ। ভিউয়ার্স, এই সেন্টেন্সটির মধ্যে যে নাউন অর্থাৎ ল্যাপটপ, এটি কিন্তু দুবার ইউজ করা হয়েছে, সেই কারণে দ্বিতীয়বারের আগে কিন্তু এখানে দ্য বসেছে। ইউজ টু। নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি
বস্তু অথবা শ্রেণীর কথা বলা হলে তখন দা ইউজ করা হয়, যেমন আই স দা ম্যান ইয়েস্টারডে। এখানে কিন্তু ম্যান অথবা মানুষটিকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সেই কারণে এখানে ম্যানের আগে দা বসেছে। গিভ মি দা রেড কালার পেন, এখানে কিন্তু রেড কালার পেনকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সেই কারণে এখানে রেড এর আগে দা বসেছে। ইউজ থ্রি, যখন কোনো সিঙ্গুলার নাউনের মাধ্যমে সেই সমগ্র অথবা পুরো জাতি অথবা শ্রেণীর কথা বলা হলে তখন কিন্তু তার আগে দা বসবে, যেমন দা ডগ ইজ আ ভেরি ফেইথফুল অ্যানিমেল, দা ক্যামেল ইজ আ ভেরি জেন্টল অ্যানিমেল, দা কাউ ইজ আ ভেরি ইউজফুল অ্যানিমেল। এই তিনটি সেন্টেন্সেই কিন্তু ডগ, ক্যামেল অথবা কাউ বলতে সমগ্র প্রজাতি অথবা শ্রেণীকেই বোঝানো হয়েছে, সেই কারণে এখানে ডগ, ক্যামেল অথবা কাউয়ের আগে দা বসেছে। ইউজ ফোর, যেসব জিনিস অথবা নাউন পৃথিবীতে একটি মাত্রই আছে তার আগে দা বসে, যেমন দ্য সান, দ্য মুন, দি আর্থ, দ্য জুপিটার ইত্যাদি। ইউজ ফাইভ, কোনো নদী, সাগর, উপসাগর, পর্বতমালা অথবা দ্বীপপুঞ্জ ইত্যাদির নামের আগে দা বসে, যেমন দি ইন্ডিয়ান ওশান, দি অ্যাটলান্টিক ওশান, দি আরাবিয়ান সি, দ্য গঙ্গা, দ্য নাইল, দ্য হিমালয়াস, দ্য কারাকোরাম, দ্য সাহারা ডেজার্ট, দি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। তবে ভিউয়ার্স, একটিমাত্র দ্বীপ, পর্বত অথবা হ্রদের নামের আগে কিন্তু দা বসবে না, যেমন এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড অথবা বৈকাল ইজ এ লেক। ভিউয়ার্স, এখানে এভারেস্ট কিন্তু কোনো পর্বতমালা নয়, এভারেস্ট হলো একটি শৃঙ্গ এবং সেই সাথে বৈকাল হ্রদ হওয়ার কারণে এই দুটি নাউনের আগে দা বসেনি। ইউজ সিক্স, কোনো ডেট অথবা তারিখের আগে দা বসে, যেমন দা 23rd অফ জানুয়ারি, দা 26th অফ জানুয়ারি, দা 15th অফ অগস্ট অথবা দা 25th অফ ডিসেম্বর। ইউজ সেভেন, কোনো ধর্মগ্রন্থ অথবা মহাকাব্যের নামের আগে দা বসে, যেমন দা মহাভারতা, দা রামায়ণা, দা গীতা, দা বাইবেল, দা কোরআন ইত্যাদি। ইউজ এইট, কোনো বৃত্তি অথবা পেশার ক্ষেত্রে দা ইউজ করা হয়ে থাকে, যেমন রাহুল লাইকস দা টিচিং প্রফেশন অথবা কার্তিক জয়েন্ট দি আর্মি। এখানে টিচিং এবং আর্মি এই দুটি পেশা হওয়ার কারণে এই দুটির আগে দা বসেছে। ইউজ নাইন, কোনো সংবাদপত্রের নামের আগে দা বসে, যেমন দা স্টেটসম্যান, দা টেলিগ্রাফ, দি ইকোনমিক টাইমস, দা প্রথম আলো ইত্যাদি। ইউজ টেন, সমগ্র জাতি, গোষ্ঠী অথবা সম্প্রদায়ের আগে দা বসে, যেমন দা বুদ্ধিস্ট, দি ইংলিশ, দা হিন্দু, দা বেঙ্গলিস ইত্যাদি। এই বুদ্ধিস্ট, ইংলিশ, হিন্দু অথবা বেঙ্গলিস বলতে সমগ্র জাতি অথবা গোষ্ঠীকেই কিন্তু বোঝানো হচ্ছে, সেই কারণে এগুলির আগে দা বসেছে। ইউজ ইলেভেন, কোনো দেশের নামের মধ্যে ইউনাইটেড অথবা কিংডম অথবা দুটি যদি থাকে তখন কিন্তু তার আগে দা বসবে, যেমন দি ইউএসএ, দি ইউকে,
इत्यादि भिवार्स यूएसए अर्थात यूनाइटेड स्टेट्स अफ अमेरिका एवं यूके अर्थात यूनाइटेड किंगडम এই দুটি দেশের নামের মধ্যে ইউনাইটেড অথবা কিংডম অথবা দুটি একসাথে থাকার কারণে এই দুটি দেশের নামের আগে দি অথবা দা বসেছে তবে ভিউয়ার্স ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দুটি দেশের নামের মধ্যে যেহেতু ইউনাইটেড অথবা কিংডম নেই সেই কারণে এই দুটি দেশের নামের সাথে দা ইউজ হবে না ইউজ 12 কোনো বিশেষ ভৌগোলিক অঞ্চলের নামের আগে দা বসে যেমন দা পাঞ্জাব দা ডেকান এই দুটি অঞ্চল কিন্তু ভৌগোলিক হওয়ার কারণে এদের নামের আগে দা বসেছে তবে ওয়েস্ট বেঙ্গলের কোনো ভৌগোলিক কারণ অথবা বৈশিষ্ট্য নেই বলে এই ওয়েস্ট বেঙ্গলের আগে কিন্তু কোনো দা বসবে না ইউজ 13 কোনো বিখ্যাত বাড়ি অট্টালিকা শিল্পকর্ম পুরস্কার অথবা ঋতুর নামের আগে দা বসে যেমন দা তাজমহল দা ভিক্টোরিয়া মেমোরিয়াল দা টাওয়ার অফ লন্ডন দি অস্কারস দা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দা নোবেল প্রাইজ দা সামার দা রেইনি সিজন দি অটম ইত্যাদি ভিউয়ার্স আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ